কীভাবে খুব সহজেই এই ধরনের নামের লেটারগুলো তৈরি করবেন এর জন্য আমাদের দুইটি ওয়েবসাইট ভিজিট করতে হবে ফার্স্ট ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এআই নেম প্রম তো এই পোস্টটাতে ক্লিক করতে হবে এখানে আমরা একটি পোম্প পাবো এই প্রোম্পটা কপি করতে হবে তো এখানে চেপে ধরে দেখুন এখানে টাচ করলে অ্যাড আসতে পারে তো একবার ক্লিক করে দিতে হবে তারপর ব্যাক দেব তারপর এভাবে চেপে ধরে এভাবে কপি করে নেবো নেক্সট নতুন একটা টেপ নেবো এখানে আমরা লিখব বিং এআই ইমেজ জেনারেটর ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে মাইক্রোসফটের এটাতে ক্লিক করব তারপর ওপরে তিন লাইনে ক্লিক করে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে জাস্ট যে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন সাইন অপশনে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট অন এখানে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি এখানে লগ ইন করে নিচ্ছি প্রথমে নাম্বার অথবা ইমেল দিতে হবে তারপর নেক্সট তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে ওকে বন্ধুরা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আমার যে ফর্মটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর ওপরে একটু অংশ আছে এটাকে আমরা ডিলিট করে দেবো তারপর এখানে লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন এম এই জায়গার মধ্যে আপনারা যেই লেটার দিবেন সেটাই কিন্তু এখানে ডিজাইন হয়ে আসবে তো ধরুন আমরা এবার দিচ্ছি কে তো এরপর ক্রিয়েট অপশানে ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তো এরপর এগুলোকে তো এরপর এই ফটোগুলোকে ডাউনলোড করার জন্য যে কোনো একটাতে ক্লিক করব তারপর নিচের ডাউনলোড অপশান পাবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের ফটোটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সেমভাবে আমরা এদিকে নিয়ে আসবো যে চারটি ফটো ক্রিয়েট হবে সবগুলো এভাবে ডাউনলোড করতে পারবেন এগুলোর মধ্যে কোনোটাও যদি আপনার পছন্দ না হয় আবারও আপনারা নতুন করে ক্রিয়েট করতে পারেন তো এভাবে আপনারা এআইয়ের সাহায্যে এই ধরনের সুন্দর সুন্দর নাম ডিজাইনগুলো খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ